হ্যালো গাইস, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পায়েল, আর তোমরা দেখছো আমার চ্যানেল পায়েল জন ব্লগস। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পাও। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে অষ্টমী স্পেশাল ভিডিও আসছে। তো আমি এর থেকে বেশি আর কিছু তোমাদেরকে বলবো না, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা। তো আমরা এখন টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি। আজকে আমার সাথে যাচ্ছে আমার একটা ছোট্ট বুনু। তো আমরা তিনজন মিলেই আজকে ঘুরতে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা ধরে টোটোর জন্য ওয়েট করছিলাম, টোটো পাচ্ছিলাম না। তো ফাইনালি আমরা টোটো পেয়েছি, আর টোটোতে করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি বাতকুল্লা। তো বাতকুল্লাতে কি কি প্যান্ডেল হয়েছে সেগুলো আমরা দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। আমরা অন্য একদিন তাহেরপুরের প্যান্ডেলগুলো দেখতে গেছিলাম, তো ছোট্ট একটা ভিডিও হয়েছে, সেটা আর আলাদাভাবে দিলাম না, এর সাথেই অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখানটায় কাশ্মীর থিম করেছে, ওয়েলকাম টু কাশ্মীর লেখাই রয়েছে। এই প্যান্ডেলটা বেশ ভালোই লাগলো। এরপরে আরো অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এবছরের পুজোটা আমি সত্যিই খুব এনজয় করেছি, তৃতীয়ার আগে থেকে একদম দশমী পর্যন্ত খুব 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 মজা করে কাটিয়েছি। যেহেতু এবছর পুজোতে আমার প্রিয় মানুষটা আমার সাথে ছিল, তাই জন্য পুজোটা খুব ভালো কেটেছে। কারণ প্রত্যেক বছর সুযোগ হয়ে ওঠে না, আর যেহেতু এবছর সুযোগ পেয়েছি তাই জন্য এই সুযোগটা আর মিস করলাম না, পুজোটা খুব ভালোভাবে কাটিয়েছি। অষ্টমীতে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও দেখো প্রচুর মানুষের ভিড়। কারণ আমরা বাঙালিরা 360 দিন অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই 5টা দিন খুব আনন্দ করে কাটাবো বলে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, এটা কাশীনাথ মন্দির করেছে, আর এখানটায় দেখো শিব ঠাকুরের মাথা থেকে জল পড়ছে। আর এই প্যান্ডেলটা দেখার জন্য লাইন দিতে হয়েছে আমাদেরকে, এই ফার্স্ট টাইম মানে বাতকুল্লায় এসে লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে। আর এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে। তো এত ভিড়, মানে ভিড়ে ধাক্কাধাক্কিতে মোবাইলটা পুরো কেঁপে যাচ্ছে, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই প্যান্ডেলটার পুরো থিমটা কাশীনাথ মন্দিরের ওপরে হয়েছে, ঝিনুক শামুক এগুলো দিয়ে ডেকোরেশন করেছে। আমি তো ভাবছি এত ঝিনুক এত শামুক কোথা থেকে পেলো। যাই হোক, ক্রিয়েটিভিটিটা খুব সুন্দর, যার মাথা থেকেই আসুক না কেন ক্রিয়েটিভিটিটা খুব সুন্দর হয়েছে। এবছর এত মজা করেছি, এত মজা করেছি, এর আগে বোধহয় এরকম মজা করে কোনো পুজো আমার কাটেনি। এমন না যে খুব খারাপ কেটেছে, ভালোই কেটেছে, তবু এবছরে পুজোটা আমার কাছে খুব স্পেশাল।
অষ্টমীর ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর নবমীর ভিডিওটা পার্ট ওয়ান পার্ট টুতে আসবে, কারণ অনেক বড় হয়ে গেছে, তো ওয়েট করো।